মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অহনা, 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 কি হয়েছে? তুমি মিথ্যা কথা বললে কেন? মিথ্যা কথা? মিথ্যা কথা বললে কেন? কেন বলেছো? তুমি নিজে রান্না করেছো। তুমি যদি বলতে রান্না হয়নি আমি অন্য কিছু সর্ট আউট করতে পারতাম, মিথ্যা কেন বললে? আমি তো রান্না করতে পারি না, তুমি তো জানোই সেটা। আমি তো বলেছিলাম তোমাকে। আরে সেটা তুমি মিথ্যা কেন বলবে? তুমি তুই আমার সম্মান রক্ষা করবি, আমার কোম্পানিকে রক্ষা করবি। তোমার সম্মানের জন্য আমি আমি দায়িত্ব নিলাম। আমি পারবো না বাবা। এই এত কিছু আমার প্রাপ্য নয়। এটা হতে পারে না, হতে পারে না। এটা এটা তুই অর্জন করেছিস মা, সাইনটা করে দে। আমার ছেলের জায়গা তুমি কি কেড়ে নিলে শ্যামলি? তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। মন্দার এতটা বাড়াবাড়ি করছে কেন? তুই কিছু বলবি মা? কি আর বলবো বর্তা, তো সবাই যখন বলছো তখন নিলামের দায়িত্ব যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করব। এই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে কোনো দিনও ডুবতে দেবো না, কখনো না। নিজের রক্ত দিয়ে, শেষ রক্ত দিয়ে আমি এই কোম্পানিকে রক্ষা করব। অনিকেত, তুমি ফিরে এসেছো? কখন ফিরলে? এই অনিকেত, এত বড় একটা ঘটনা ঘটে গেল না, তোমার টিকিটাও তো দেখতে পেলাম না। শোনো, সেই ঘটনা যদি শ্যামলি ইনভলভ না থাকতো না, তাহলে দেখতে আমি কিভাবে ঝাঁপিয়ে পড়ে ইনভলভ হয়ে তোমাকে বাঁচিয়ে আনতাম। শ্যামলি ছিল বলে বুঝেছি। বলছি বাড়িতে খাবার দাবার কিছু আছে? মানে কিছু কি করেছো? ডিনারে কিছু খেতে পাবো, কারণ কালকে সকালে অফিস আছে আর কি, তাই বলছিল। অফিস? অনেকে তুমি অফিস যাবে? সব মিটে গেছে ওখানে? হ্যাঁ, মিটে গেছে। কিভাবে মিটলো, কে মেটালো? শ্যামলি। শ্যামলি কিভাবে মেটালো? ও না, এত কথাবার্তা বলার মুড আমার নেই, ভালো লাগছে না। যখন অফিসে আছে, বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো, তাহলে আমি খেয়ে একটু ঘুমাবো। না মা, থাক, এখন ঘাটিয়ে লাভ নেই। তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত বাড়ছি। কি ভাত? ওটা প্লিজেন্ট সারপ্রাইজ হবে না? ভাত
Yes, my dear. তোমার শরীর খারাপ না? তোমাকে বাইরের খাবার খাওয়াতে পারি বলো আমি? I care for you, Aniket. তাই জন্য তো হাত পুড়িয়ে রান্না করেছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য এক্ষুনি ভাত বেড়ে আনছি। ভাগ্যিস আনন্দ আশ্রম বলে বাঙালি ভাতের হোটেলটা পাশে খুলেছে। অফিসের ঝামেলার সময় পাশে ছিলাম না, তারপরে যদি বিরিয়ানি হাতে ধরাতাম, কপালে দুঃখ ছিল আমার। কিছু তুমি নিজে হাতে রান্না করেছো? হ্যাঁ, নিজের হাতে রান্না করেছি, ওই ইন্টারনেট দেখে দেখে। খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো মনেই তো খাচ্ছে, দেখে তো মনে হচ্ছে না যে বুঝতে পেরেছে এটা হোটেলের খাবার। বল, পার্টি আছে কবে? কোথায় হচ্ছে? মেসে যাব না মানে সকাল সকাল চলে যাব। এই বাদ দিয়ে ওসব কথা, আমি তো যাচ্ছি। কি পড়ছিস তোরা? অহনা একটা কাঁচা লঙ্কা দেবে? অহনা, অহনা খারাপ ছিল না, হেলদি ছিল খাবারটা, ভালো। কি বলছো তুমি? আমি তোমাকে কি বলছো? তুমি কি কথা বলছো? আমি সবেমাত্র জ্বর থেকে উঠেছি। হো না, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।